নিয়মিত হতে যাও, তাড়াতাড়ি। তাহলে আজকে আমরা কি করলাম, শ্রেণী নেতা নির্বাচন করলাম। শ্রেণী নেতা নির্বাচন করলো আজকে দায়িত্ব পালন করেছে আমাদের মারিয়া, এবং প্রথম হয়েছে সাকিবুল, বেশি সর্বোচ্চ ভোট পেয়েছে 21 ভোট। আর দ্বিতীয় হয়েছে ফাতেমা, ভোট পেয়েছে 14 ভোট। তাহলে আমরা যে এই যে শ্রেণী নেতা নির্বাচন করলাম কিভাবে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে শ্রেণী নেতা নির্বাচন করলাম। এই যে একটা আমরা কি করলাম, বেশি সংখ্যক মানুষের মতামত নিলাম, বেশি সংখ্যক মানুষের মতামত নিলাম, এটাই হলো কি গণতান্ত্রিক মনোভাব, এটাই কি গণতান্ত্রিক মনোভাব। আমরা গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করলাম, গণতান্ত্রিকভাবে আমরা শ্রেণী নেতা নির্বাচন করলাম। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো? সবাই ওদের জন্য একটা হাতে তেল দাও। Thank you.